পর ঈদুল আজহা। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। রাজধানীতেও বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। রাজধানীর পশুর হাটের খবর জানাতে এবং চুয়াডাঙ্গার পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজধানীর শনির আখড়ায়, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদেরকে জানাবেন যে পশুর হাটের কেমন দেখছেন, ক্রেতা কেমন, বিক্রেতা কেমন, এবং পশু কতটা নিয়ে আসা হয়েছে হাটে? আসলে যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার দাবরুদা উপজেলার ডুগডুগি পশু হাটে। এখানে আমি যখন এই পশু হাটে ঠিক পৌঁছানোর আগ দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা, কিন্তু যারা পশুবাহী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু প্রচণ্ড জ্যাম, এবং তারা কিন্তু এই পশু হাটে গরু নিয়ে আসছে। এখন আমরা যেটা দেখেছি, আসলে পশু হাটে প্রচণ্ড ভিড় এবং প্রচুর গরু এসেছে, কিন্তু বিক্রে কিন্তু এখনো শুরু হয়নি। কিছুটা ব্যাপারী কিন্তু আসছে। আমরা আসলে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের বিভিন্ন ধরনের আসলে অভিযোগ শুনছি। ক্রেতারা যেমনটি বলছে যে আসলে এবার বেশ গরুর দাম অনেক বেশি, কিন্তু বিক্রেতারা যেটি বলছে যে হচ্ছে গতবারের তুলনায় এবার কিন্তু গরুর দাম অনেক কম। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে হয়, চুয়াডাঙ্গা যে পশু হাটটি রয়েছে এই পশু হাটে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি মলম পার্টি এবং যারা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে যেন না পড়ে সেদিকে কিন্তু তারা খেয়াল করছে। এছাড়া কিন্তু হচ্ছে আমরা কথা বলেছি হাটের যারা টোল আদায়ের যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। টোল এবার যেটা আছে, ক্রেতাদের যেটা অভিযোগ রয়েছে, ক্রেতারা যেমনটি বলছে ঈদের আগে কিন্তু যে টোল নেওয়া হয়তো 500 টাকা, সেই টোল কিন্তু এবার নেওয়া হচ্ছে 600 থেকে 650 টাকা। এছাড়া কিন্তু প্রাণী সম্পদের কর্মকর্তাদের কিন্তু একটি টিম কিন্তু এখানে কাজ করছে পশুর আসলে দেখভাল করার জন্য। চৈতি, এই ছিল আমার কাছে। সেলিম, ধন্যবাদ আপনাকে। আমরা আবার চলে যাচ্ছি শনির আখড়ায়, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদেরকে জানাবেন যে পশুর হাটে ভিড় কেমন দেখছেন, কি ধরনের পশু ওখানে? আমি এখন আছি রাজধানী যেটা শনির আখড়া, যে গরু হাটটি, সেই গরু হাট অনেক বড় গরু হাটটি, কারণ এখানে যে সমস্ত কোরবানির পশু এসেছে মোটামুটি বলা চলে যে দেশীয় গরু যেগুলো বলা হয় আমাদের, এবং কি যে বাইরের যদি কথা যদি আমি আপনাকে বলতে চাই, সে বাইরে যে বাইরের গরু বা ইন্ডিয়ান বলেন বা যে ধরনের গরু রয়েছে, তো কোনো আসলে বাইরের কোনো গরু কিন্তু এখনও ওঠেনি। যদি বলি যে আমি উট দুম্বা এই ধরনের যে গরু, এই ধরনের যে পশুগুলো আছে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসা হয়, উট দুম্বা সহ অন্যান্য পশু, সেগুলো কিন্তু এখনও ওঠেনি। আপনি দেখতে পাচ্ছেন পুরো এই হাট জুড়ে, এই হাট জুড়ে কিন্তু গরু একবারে ভরে গেছে, কোরবানির পশুর সংখ্যা কিন্তু বেড়ে ভরে গেছে। আর তারা বলছেন যে 2-3 দিন আগে থেকেই এই যে শনির আখড়া হাটটি রয়েছে সেই হাটে কিন্তু কোরবানি পশুর যে সংখ্যাটা সেটা কিন্তু এখন বাড়ছে, আগের চেয়ে এখন বাড়ছে, এমনকি ক্রেতাদের সংখ্যাও কিন্তু বাড়ছে। তারা বলছেন যে সকাল থেকে খুব একটা ক্রেতা না থাকলেও দুপুরের পর থেকে ক্রেতার সংখ্যা কিন্তু এই হাটে বেড়ে যায়। তো অন্যান্য পশু যদি আপনি বলতে চান, সে পশু কিন্তু এখনও ওঠেনি। তারা বলছেন যে ঈদের 2-3 দিন আগে ওই যে উট রয়েছে, দুম্বা রয়েছে, বিভিন্ন ধরনের যে পশু রয়েছে সেগুলো উঠবে বলে তারা বলছেন। তাছাড়া এখানে হাটের যে নিরাপত্তা বিষয়ে যদি আমি বলতে চাই, যে হাটের নিরাপত্তা বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক কর্মীরাও কিন্তু কাজ করছেন। তো সেক্ষেত্রে মলম পার্টি বলেন আর অন্যান্য যে ধরনের সমস্যা বা নিরাপত্তাহীনতা যে ব্যাপারগুলো রয়েছে বা তারা আশঙ্কা করে, সেই বিষয়টা কিন্তু দূর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছেন। তাছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি যে এই হাটের যে পর্যাপ্ত গরু রয়েছে তা এই থেকে আসলে তারা বলছেন, ইজাদার তারা বলছেন যে দামের যে বিষয়টি, দামটা কিন্তু এবার সাধ্যের মধ্যে থাকবে, ক্রেতা এবং কি বিক্রেতা তারা দুজনেই খুশি থাকবে। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করব। আরিফ, ধন্যবাদ আপনাকে।